এই রিয়াকশন হবে চলে এসেছে আজকে ইউনিক টপিকের উপর ভিডিও দেখতে এই ভিডিওটাতে মানে দাবি করছে মানে টাইটেলে লেখা রয়েছে যেটা যে বাংলা সিনেমা এই কারণে শেষ হয়ে গেল কেন কোথা থেকে পেলে ভিডিওটা পেলাম মানে এখানে বেসিক্যালি যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে আমি একটু বলে দিই যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একসময় তো খুব ভালো ভালো মুভি চলতো দারুন মানে আমাদের ইন্ডিয়ার কথা বলছি ইন্ডিয়ান টলিউড ইন্ডাস্ট্রি কথা বলছি একদম টলিউড ইন্ডাস্ট্রি কথা বলছি তো সেখানে অনেক সুন্দর সুন্দর মুভি চলতো আর স্টোরি গুলো খুব ভালো ছিল কিন্তু ইদানিং কালে আমরা ভালো স্টোরিও দেখতে পাই না আর মানে সেরকম মুভিও দেখতে পাই না মুভিও দেখতে পাই না কেন ইন্ডাস্ট্রিটা কেন শেষ হয়ে যায় এই একটা কথা আর ভিডিওটা কেন এনেছি ভিডিওটা এনেছি হচ্ছে তোমাদের রিকোয়েস্টে মানে সবাই বলেছিল যে তোমরা শুধু মানে বাংলাদেশের উপরে বা অন্য কান্ট্রির উপরে ভিডিও বানা তো বেসিক্যালি বাংলা কন্টেন্ট রিয়্যাক্ট করি বাংলা কন্টেন্ট যেখানে বেশি পাই সেখানেই রিয়্যাক্ট করি এটাই হচ্ছে মূল কথা তোমাদের ওখানকার কিছু ভিডিও দেখো তো নিয়ে নাও আমাদের এখানকার ভিডিও দেখো আর যেইসব মুভির কথা এখানে বলেছে সেই সব মুভিগুলোর সঙ্গে তোমরা সেই সব মুভিগুলো তোমরা সবাই গেছো এইটুকুই বলতে পারি তো জি দেবের অনেকেই মুভি দেখতে তোমাদের সেই সময় মানে

তাইতো কেস স্টাডি বাংলা সিনেমার কেস স্টাডি তো চলো বেশি দেরি না করে এবার দেখি একটা সময় ছিল যখন জিতের সাথী সিনেমা বা দেবের প্রেমের কাহিনী এসব সিনেমা হলে আসলেই মাসের পর মাস সেটা রাজ করত আর আজ একদিকে সাউথের ফিল্ম কেজিএফ বাংলায় এসে চব্বিশ কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে আর এদিকে আমাদের দেবের টনিক ছয় কোটি আর জিতের চেঙ্গিস তো মাত্র সাড়ে পাঁচ কোটি পাঁচটি মারাত্মক ভুলের কারণে আজ বাংলা সিনেমার এই অবস্থা প্রথম মনে আছে সাতি সিনেমার কথা জানোয়া দু হাজার দুই সালে সিনেমাটি রিলিজ হওয়ার আগেই গানগুলি এত পপুলার হয়েছিল যে অধিকাংশ মানুষই এই গানের কারণেই সিনেমাটি দেখতে গিয়েছিল কারণ সেই সময় জিৎ বলে কেউ ছিল না এটাই তার প্রথম সিনেমা আর এই সিনেমার পরেই জিত সেই সময় রাতারাতি বাংলার সুপার হিরো হয়ে গেছিল এছাড়া প্রসেনজিতের শ্বশুর বাড়ি কি দেবের জীবনের দ্বিতীয় সিনেমা আই লাভ ইউ এসব সিনেমার কাহিনী অবশ্যই ভালো ছিল কিন্তু সিনেমাগুলির গান একটা বড় কারণ ছিল মুভিগুলি সুপার হিট করার আর আজকের দিনের বাংলা সিনেমার গান এতটাই সস্তা হচ্ছে যে মানুষ একবার ভুল করে শুনে ফেললেও দ্বিতীয়বার আর শুনছে না দ্বিতীয় কারণ বাজেট বন্ধন সিনেমা এই সিনেমাটি একবার অন্তত দেখেননি এমন কোনো বাঙালি হয়তো নেই মনে আছে এই সিনেমায় জিতের কোটিপতি বিজনেসম্যান হওয়ার ব্যাপারটাকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছিল সেই সময় মানে দু সালে সিঙ্গাপুরের মতো বড়লোক দেশে একটা বাংলা সিনেমার শ্যুটিং করা কোন মুখের কথা ছিল না এতে কোটি কোটি টাকার প্রয়োজন হয়েছিল আর সিনেমাটি রিলিজ হওয়ার পরেই সেই সময় সব থেকে বড় সুপারহিট হয়েছিল এত পুরোনো কথা যদি বাদও দেন দেবের পাগলু সিনেমার কথা তো অবশ্যই মনে আছে দু হাজার এগারোতে সিনেমাটির অর্ধেক শুটিংই করা হয়েছিল পৃথিবীর সবথেকে ধনী শহর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আর বাজেট ছিল পাঁচ কোটি টাকা আর রিলিজ হওয়ার পরেই এটা বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড় সুপার হয় এবার আজকের দিনের বাংলা সিনেমার বাজেট দেখুন দেবের কিসমিস এক কোটি চল্লিশ লাখ মিঠুন আর দেব দুই সুপার স্টারের ফিল্ম প্রজাপতি এক কোটি পঞ্চাশ লাখ প্রজাপতি মুভিটা এমনি ভালো মুভি বললো যে ভালো মুভি অন্যরকম হয়তো যেই টাইপের মুভি এখন মানুষ দেখতে পছন্দ করে সেই টাইপের মুভি হয়তো এখন নিয়ে আসতে পারছে না প্রজাপতি মুভি টনিক মুভিটা এই টনিক মুভিটার সত্যিকার পুরো স্টোরিটা শুনলে টনিক মুভিটা ভালো লেগেছে আমার দেব যে মুভিগুলো একটু অন্যরকম হাটকে আর রাত চক্রবর্তীর পরিণতি তো 90 লাখে কাছ ফেলেছে এবার এই বাজেটে করার সিনেমা কিভাবে ধারণা করা যায় যে মানুষ দেখে পাগল হয়ে যাবে 3 নম্বর পয়েন্ট ভয় আপনি একবারও সিনেমা হলে গিয়ে থাকলে রাত চক্রবর্তীকে অবশ্যই চিনে থাকবেন বাংলা সিনেমার একজন বড় ডিরেক্টর কিন্তু জানেন কি এনার তৈরি সুপারহিট সব সিনেমা যেমন দুই পৃথিবী সাউথ ইন্ডিয়ান ফিল্ম গামেয়ামের কপি বোঝে বোঝেনা সে না এনগায়াম এপ্পাতামের কপি আর চ্যালেঞ্জ বাণী ফিল্মের কপি আর শুধু রাজ চক্রবর্তী নয় তখন বাংলার অধিকাংশ বড় ডিরেক্টর এভাবেই সিনেমা রিমেক করত। কিন্তু দু সালের পর থেকে যখন সারা বাংলার মানুষ সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলি বাংলা ভাষায় টিভিতেই দেখতে লাগলো তখনই শুরু হলো ডিরেক্টরদের ভয় নতুন গল্প তারা আর নিজের থেকে বানাতেই পারছে না আর বানালেও এত সাদা মাটা হচ্ছে যে কিছু মাত্র মানুষ ছেড়ে বাকি মানুষের তার প্রতি কোনো ইন্টারেস্টই আসছিল না এবার কথা বলবো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট রাজনীতির এন্ট্রি এই কথা বলতে আর দিধানেই যে গত পাঁচ ছ বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত মুখ যেভাবে রাজনীতির রং গায়ে মেখেছে এমন একটা যেভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে মানে সত্যিকার দু নৌকায় কখনো একভাবে পা দিয়ে চলা যায় না এটা সত্যি কথা ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বেশি নষ্ট হচ্ছে একটা কারণে কারণ ভালো ভালো যারা ছিল যারা ভালো ভালো মুখ ছিল সবাই চলে যায় দেবের কথা বলে দেবও এখন রাজনীতিতে আছে কিন্তু দেব তবুও মুভির মধ্যে দেখা যায় কিছু কিছু মুভিতে দেখা যায় মুভি করে বছরে একটা দুটো মুভি করার চেষ্টা করে ভারতবর্ষের ইতিহাসে আর কোন রাজ্যে হয়নি এর ফলে যেই সমস্ত অভিনেতারা আগে একসঙ্গে একের পর এক হিট সিনেমা মানুষকে দিয়েছে তারা এখন রাজনীতির রঙের ভিত্তিতে আলাদা হয়ে গেছে এছাড়া এখন মানুষও তার অপছন্দের পার্টির নেতা নেত্রীদের সিনেমা হলে গিয়ে দেখতে অতটা পছন্দ করছে না ফলে হাউস ফুল আর হচ্ছে না এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে আসলে মানুষ যা দেখতে চাইছে অনেকের মতে এই জিও ইউটিউব নেটফ্লিক্স আসার পরে মানুষ আর ততটা হলে মাল্টিপ্লেক্সে যায় না কিন্তু এটা সত্যি নয় তাহলে কেজিএফ পুষ্পা পাঠানের মতো সিনেমা বাইরে থেকে বাংলায় এসে যদি ওটি ওটি তো বলে হ্যাঁ ওটি ওটিটি 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 প্ল্যাটফর্মে যদি দেখা যায় তাহলে পুষ্পা তারপর ইয়ে কেজি এইগুলো তো হলো রিলিজ হয়েছিল সেখানে হাউসফুল হয়েছিল তাহলে বাংলা মুভি কি পা যাচ্ছিল না হাউসফুল তো পা যাচ্ছিল না তো সেইখানে যদি এই মুভিগুলো সাউদার মুভিগুলো যদি হিট হতে পারে তা বাংলা মুভির মধ্যে কিছু প্রবলেম মানুষ মুভি দেখতে পছন্দ করে সেই জিনিসটা পাচ্ছে না এক্স্যাক্টলি মানে সেই হ্যাঁ সমস্যা তে 20 কোটি টাকা করে কামাই নিয়ে যেতে পারতো না আসলে বাংলার মানুষ বাংলার নায়কদের থেকে তেমন বাংলা গল্পই চাইছে যেমন দুই পৃথিবীর মতো জিত আর দেবের আবার একসাথে কোনো জমজমাট কাহিনী কিংবা শাহরুখ খান অক্ষয় কুমার যদি সাতান্ন আটান্ন বছর বয়সে এসে সেই রোম্যান্টিক অ্যাকশন সিনেমা দিতে পারে তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জি কেন আর একবারের জন্য সেই ইয়াং লুকে স্বজনীর মতো রোম্যান্টিক ফিল্ম দিতে পারবে না মানুষ পাগল হয়ে যাবে দেখার জন্য কিংবা দেব আর কোয়েল মল্লিকের একসাথে প্রেমের কাহিনীর মতো আবারও কোনো রোম্যান্টিক সিনেমা এছাড়া ইয়াং জেনারেশন চায় জিতের আওয়ারার মতো আবার কোনো অ্যাকশান সিনেমা দেখে বুক ফুলিয়ে সিটি মারতে মেন কথা হল যদি বাংলার সিনেমাকে আবারও সোনায় ঝলমলে করতে হয় তবে এভাবেই বাংলার মানুষের মন বুঝে সিনেমা বানাতেই হবে আপ এই কাঞ্চন সব জায়গায় সব মুভিতেই মানে কমেডিয়ানই সিন করে গেল এখন রিয়েল লাইফেও সেই পার্টটা একদম হুবাহু পালন করছে মানে নিজের নিজের জায়গাটাকে এখনো হাসির পাত্রর মতন করে মুভিতে যেমন রেখেছে সবার কাছে মুখ তখন হচ্ছে ওকে লোকে ভালোবাসতো সত্যি তখন ভালোবাসতো মানে তখন মজার সঙ্গে দেখতো কিন্তু এখন মজার পাত্র করে মজার পাত্র করে নিয়েছে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান যাই হোক ভিডিওটাও আমাদের কথা বলতে বলতে

কাজ তো হবে না ভালো করে এটা ভাই আমাদের এখানকার ইন্ডাস্ট্রি বলে যে বলবো না সত্যি এটা কিন্তু না এটা এটা সত্যি আমাদের এটা ঠিক কথাই এটা আমাদের বেঙ্গলেই হয় এটা

মানে ভালো ভালো মুভি যেটা লোকে চাইছে যেই টাইপের মুভি সেই মুভি আনতে পারছে না হচ্ছে সেই মুভিটা আনতে পারা একটা কারণ হচ্ছে আমার মনে হয় যে

চেষ্টা করছে আমাদের ইন্ডাস্ট্রি গ্রো হবে বাংলা ইন্ডাস্ট্রি গ্রো হোক দেখা যাক গ্রো হবে কবে হবে সে নিয়ে তো একটা ভুয়াশা রয়েছে তো যাই হোক এই ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওর দিকেও এগোতে হবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই